যারা বেখোবে শিক্ষা প্রতিষ্ঠান এই বিষয় নিয়ে চিন্তিত আছো তাদের জন্য আজকের ভিডিওটি একটি সুখবর হতে যাচ্ছে। কেন আনানা, আজকের ভিডিওটিতে আমরা সমকালের একটি প্রতিবেদন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সমকালের একটি প্রতিবেদনের শিরোনাম হয়েছে স্কুল খোলার পরিকল্পনা প্রস্তুত, শীঘ্রই নির্দেশনা আসছে। এখানে আসলে কি লেখা হয়েছে সেটি জানতে হলে অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটিতে জুড়ে থাকতে হবে। হ্যালো ফ্রেন্ডস, তুমি দেখছো অনলাইন ডিজিটাল বিডি ইউটিউব চ্যানেল, সাথে আছি শাহরের আহমেদ রুবেল। চলো ভিডিওটি শুরু করি। করোনার কারণে 17 মার্চ থেকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো বন্ধ রয়েছে সারা দেশের 65,620 সরকারি প্রাথমিক বিদ্যালয়ও। কবে এসব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তা এখনও নিশ্চিত নয়, তবে যখনই খুলে দেওয়া হোক না কেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর বেঁধে দেওয়া শর্তাবলী প্রতিপালন করে বিদ্যালয় খুলে দেওয়ার জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরিকল্পনা অনুযায়ী করোনার আগের মতো আর প্রতিদিন প্রতিটি বিষয়ের ক্লাস নেওয়া হবে না, রুটিন সংকুচিত করা হবে। স্কুলে ঢুকেই সব শিশুকে হাত ধুতে হবে, স্কুল মাঠে খেলাধুলা সীমিত করা হবে। এই পরিকল্পনা অনুযায়ী বিদ্যালয় খুলে দেওয়ার পর পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে কোমলমতি শিশুদের পাঠদান কার্যক্রম চালানোর জন্য মাঠ পর্যায়ে শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক ও শিক্ষকদের জন্য নানা নির্দেশও রয়েছে। এতে বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা, শিশু স্বাস্থ্য ও করোনা প্রতিরোধমূলক নানা নির্দেশনাও দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানায়, স্কুল খুলে দেওয়ার পর শিক্ষক শিক্ষার্থীদের মুখে মাস্ক পরা, হাত পরিষ্কার, থার্মোমিটার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। প্রতিদিন সব বিষয়ের ক্লাস হবে না, কবে কোন বিষয়ের ক্লাস হবে তা শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা নির্ধারণ করবেন। আলাদাভাবে 3টি ক্যাটাগরিতে 50টির বেশি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন ক্লাস পরিচালনা করা হবে। এই পরিকল্পনা অনুযায়ী করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা ও সুরক্ষা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া স্বাস্থ্যবিধিগুলো অনুসরণ করে এসব নির্দেশনা তৈরি করা হয়েছে। এই পরিকল্পনার নির্দেশনাগুলো চূড়ান্ত করতে গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সিনিয়র সচিব মোহাম্মদ আকরাম আল হোসেনের সভাপতিত্বে এক সভা হয়। সেখানে এই পরিকল্পনার খসড়া নানা সংযোজন বিয়োজন করা হয়েছে, পরে আরেকটি সভা করে এটি চূড়ান্ত করা হবে। এরপর এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেনের অনুমোদনের পর তা প্রজ্ঞাপন আকারে জারি করে এ সংক্রান্ত প্রচার শুরু করা হবে। তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে আগের মতো আর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হবে না। বিদ্যালয় খোলার 15 দিন আগে থেকে স্বাস্থ্য সুরক্ষার প্রস্তুতি শুরু করা হবে। এই পরিকল্পনা খসড়ায় দেখা গেছে, বিদ্যালয় খোলার সরকারি নির্দেশনা দেবার পর ন্যূনতম 15 দিন আগে শিক্ষক, কর্মচারী এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করতে হবে। করোনা পরিস্থিতির মধ্যে বিদ্যালয়কে পরিচ্ছন্ন ও ক্লাস নেওয়ার উপযোগী করে তুলতে হবে। পর্যাপ্ত পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। স্কুল গেটে বা প্রবেশের স্থানে হাত ধোয়ার জন্য সাবান ও পানির ব্যবস্থা করতে হবে। থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা মেপে সবাইকে বিদ্যালয়ে প্রবেশ করানো হবে। স্কুল রিওপেনিং পাঠ্যক্রম পরিকল্পনায় বলা হয়েছে, আগের মতো ক্লাসে এক বেঞ্চে 3 বা 4 জন শিক্ষার্থী বসতে পারবে না। দূরত্ব বজায় রেখে পাঠদান করা হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে এক বেঞ্চে 2 জন শিক্ষার্থী বসতে হবে। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আগের মতো আর 2 সপ্তাহে 6 দিন ক্লাস হবে না। একটি স্তরে সপ্তাহে 2 বা 3 দিন অথবা প্রতিদিন 2-3টি ক্লাস নেওয়া হবে। তবে ক্লাস নেওয়ার ক্ষেত্রে চতুর্থ শ্রেণীকে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পাঠ্যক্রম নির্বাচন করে কোন দিন কোন বিষয়ে ক্লাস নেওয়া হবে তা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও SMC-র সদস্যদের নির্ধারণ করতে বলা হয়েছে। বিদ্যালয় চলাকালীন করণীয় হিসেবে এই পরিক্রমা বলা হয়েছে, শিক্ষার্থীরা একসঙ্গে উপচেপড়া ভিড় করে খেলাধুলা, আড্ডা, গল্প করতে পারবে না। সামাজিক দূরত্ব রেখে হাঁটাচলা করতে হবে। নোটিশ বোর্ডে বিদ্যালয়ের শিক্ষক, হাসপাতাল, অ্যাম্বুলেন্স সহ জরুরি যোগাযোগ নম্বর লিখে ঝুলিয়ে রাখতে হবে। কেউ অসুস্থ হয়ে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তা তাকে চিকিৎসা দিতে বলা হয়েছে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম বলেন, করোনা পরিস্থিতির মধ্যে অনেক অভিভাবক নিরাপত্তার কথা চিন্তা করে সন্তানকে বিদ্যালয়ে পাঠাইতে চাইবে না, তাই পরিস্থিতি ভালো হলেই স্কুল খুলে দেওয়া হবে। তারপরও শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে 50টির বেশি দিকনির্দেশনামূলক গাইড লাইন তৈরি করা হয়েছে। বিদ্যালয় খোলার ঘোষণা এলে তা বাস্তবায়ন শুরু হবে। শিক্ষক শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করে প্রাথমিক বিদ্যালয়ের
পাঠদান পরিচালনা করা হবে। তিনি বলেন, বিদ্যালয়ের জন্য তৈরি দিকনির্দেশনাগুলো সবার কাছে পৌঁছে দিতে ফেসবুক, অনলাইন ওয়েবসাইট, গণমাধ্যম সহ সকল মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হবে। এতে অভিভাবকরা তাদের সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে আগ্রহী হবেন। করোনাকালীন বার্ষিক উন্নয়ন বাবদ অর্থ দিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আসলে প্রাথমিকদের জন্য, মানে প্রাথমিক স্কুল খোলার জন্য যে একটা পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে তার বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, পাশাপাশি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর নিয়মিত শিক্ষামূলক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।